ભાઈ ગો ભાઈ કીતા જોઈ છે બીપીએલ 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 ક્રિકેટ 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 આજકે દેખી ફેસબુક કા હમાયા દેખી સિલેક્ટર સ્ટ્રાઇકર ટીમ মাশরাফি শান্ত আরিফুল হক আরো খেরা খেরা আছে অনেক সব রে একবারে দর্শক লেমটা করলে একবারে আর এমন অবস্থা করছেন বুয়া বুয়া ওই যে সাকিব আল হাসানদের বুয়া লাগাইছিল এখন মাশরাফি কিছুন বুয়া আগে মাশরাফি আসলে আমার প্রাণের মাশরাফি মর্তুজা এরা বাংলাদেশের শ্রেষ্ঠ অধিনায়ক আজকে সাতটা ম্যাচ তারা এক লাগাতারে আরছে করিয়া আজকে মাশরাফি কিছুন বুয়া আর তার যে সাইজ ঘোরাওর ও সামনে ভিডিও আর আপনারা দেখ ভাষা করি ভিডিও দেখবা টাকা ইয়া সিলেটে গুড়ি লইলাম আরে আর সিলেট টিম আমাদের সাথে বারবার ফাটনা মারে ভাই আমরা হতাশ আল্লাহ আমরা হতাশ আমরা তো টাকা নব আল্লাহও সিলেট জিতলেও সিলেট লাভ ইউ মাশরাফি ভাই আর আরো একটা কথা কই দাও আমি ভুলে গেছিলাম আপনারা একটা মেন্ডু নৌকা সিলেটের যে বর্তমানে মালিক আছেন বা ম্যানেজমেন্ট আছেন তারা যদি টাকার সমস্যা থাকে তারা একটা রকেট বিকাশ নগদ যে কোনো নাম্বার তারা তারা রোজে পেজ এড করুক আমরা অনুদান পাঠাইবো পালা মানো পালা কখনো আনো কখনো আনো এখনো সময় আছে আমরা তো ইয়ার ঠিক তো মাশরাফি রে আমরা সিলেট যাই না ঠিক গুড ঠিক আমরা মাশরাফি যাই না আর মাশরাফি হলো এমপি তাই তো মানে রানিং গো না ডেট ওভার ডেট ওভার মাল ডেট ওভার এসব মাশরাফি রে আমরা যাই না এক্সপার্ট ডেট কাইলে মাইটা ফেক আমরা আগামীতে ভালো টিম দেখতাম বিরালি রাব্বি কে কেন আনা হলো ইয়া নতুন সম্ভাবনা মাশরাফি মানে সিলেট স্ট্রাইকারদের সোনালী আলোর কোনা তো প্রিয় ভিউয়ার্স আমরা আসলে গত যে 2000 আপনার 23 যে বিপিএল রানার্স আপ হয়েছিল তখন আমরা এই ছোট্ট এবং যে টিমটাকে হিসাবে ধরা হয় নাই সে টিমটাকে আমরা যখন একের উপর এক জয় চিনি এনেছিল মাশরাফি বাহিনী তখন আমরা কি বলেছিলাম আমরা মাশরাফির প্রেমে পড়েছিলাম আমরা সিলেট স্ট্রাইকার টিমের প্রেমে পড়েছিলাম এবং আমরা বাহবা দিয়েছিলাম এক এত প্রশংসা করেছি এক প্রশংসায় যেন আমরা ২৪ তলা বিল্ডিং এর উপরে সিলেট স্ট্রাইকারকে আমরা নিয়ে গেছিলাম কিন্তু আজকে যখন চারটি ম্যাচ পরাজয় করেছিল ঠিক এই চার ম্যাচের পরাজয়ের মাথায় আজকে সিলেটের টিমকে সিলেটের দর্শকরা এমনভাবে জারাজারি করে সিলেটের টিমকে এবং সিলেটের মালিকপক্ষকে এবং সিলেটের প্লেয়ারকে নিচে নামিয়ে দিয়েছে এটা আপনাদের এই ভিডিওর পর অংশে আপনারা শুনতে পারবেন অবশ্যই ভিডিওটি শুনে রাখুন আমরা জিতা চিনি না ভাই আমরা আরা চিনছি আরা দেখবো আর কি তা করবো আমরা প্রিয় ভিউয়ার্স আমরা এতক্ষণ শুনলাম এই দর্শকের অভিমত এখন শুনবেন যে একজন দর্শক বলছেন যে সিলেটের স্ট্রাইকার মালিক পক্ষের যদি টাকা পয়সার অভাব হয় তাহলে আমরা যে যুবকের যে এত টাকা পরিমাণ আছে আমরা টাকা পয়সা দিতে প্রস্তুত তারপরও সিলেটের টিমকে যেন শক্তিশালী করা হয় এবং মজবুত করা হয় যাতে সিলেটের টিম 2023-এর বিপুলের মতো বিপিএলের মতো সেমিফাইনাল ফাইনাল মতো খেলার সামর্থ্য থাকে তো প্রিয় দর্শক এখন আপনারা শুনবেন আর একটা দর্শকের অভিমত তিনি কি বলতেছেন একটু আমরা শুনে আসি সমস্যা থাকে তারা একটা রকেট বিকাশ নগদ যে কোনো নাম্বার তারা তারা রোজে পেজ এড করুক আমরা অনুদান পাঠাইবো পালা মানো পালা কখনো আনো টাকারছো জার্সি বিন্দে আইসলাম আর ও জ্যাকেট লাগাইয়া সিলেটে গুড়ি লইলাম তাই না ইসলাম সিলেটের খেলা দেখতাম 2023 সালে যে ফাটাফাটি খেলা হয়েছিল ও খেলা দেখার লাগে তাই দর্শক স্টেডিয়াম আসলে সিলেট স্ট্রাইকার জার্সি পিনে এখন টানা সাতটা ম্যাচ আরসে করি তাই কিতা কররা শীতের দিন তো জ্যাকেট দিয়া চেন দিয়া সিলেট স্ট্রাইকারের ইউনিফর্ম জার্সি তাই গুড়ি লিলা গুড়িয়া তাই বাড়ি যে বাকি আর ই যে দুর্বল ম্যাচ নিয়া দুর্বল টিম নিয়া 2023 সালে যে বিপিএল সেমিফাইনাল পর্যন্ত গিয়া রানার্স আপ হয়েছেন হিসেবে তাই উদ্লই আসুন আর এখন সাইড ম্যাচ আর নিচ্ছে এখন তাই সুইটার দিয়া গুড়ি লিলা এবার আমরা শুনি বাদর দর্শককে কিতা হইন একটু আমরা শুনি তারপরে মন্তব্য করবো আর সিলেট টিম আমাদের সাথে বারবার ফাটনা মারে ভাই আমরা হতাশ আমরা হতাশ শুনছেন নিদর্শন তাই হতাশ হয়ে গেছে একবারে হতাশ হয়ে গেছে হেন সুইটার দিয়া জ্যাকেট দিয়া জার্সি গুলি দিয়া আর হতাশ হয়ে গেছে
সাইড মেস আরছে হতাশ হই গছন আর হি সময় যে টানা কয়েক মেস জিততে যে রানার সফর গছন হি সময় তাই থালো আইছিল আর এখন সাইড মেস আর কারণে হতাশ হই গছন ক্রিকেটে এক জিনিস এটা কোন সময় কি হয় বলা যায় না আপনার দুর্বল টিমও এক সময় বা প্রতিপক্ষ বালক টিমকে হারিয়ে দিতে পারে এবং যা ভাবনার চিন্তার বাইরে তারা অগ্রগণ করাতে পারে ক্রিকেটের টিম হলো অগ্রগণ